মহকুমা শাসকের নির্দেশ অনুসারে গতকাল মঙ্গলবার গঙ্গারামপুর পৌরসভার ত্রাণ বণ্টন বিভাগের গোডাউনে তালা মেরে সিল করে দেয় এসডিও অফিসের এক কর্মচারী। এরপরই ওই কর্মচারীকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করেন পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র সহ পৌর নাগরিকরা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় পৌরসভা চত্বরে। ত্রাণ বণ্টন বিভাগের গোডাউনে সিল করার পর বন্ধ হয়ে যায় ত্রাণ বিলি। দুদিন ধরে শহরজুড়ে বৃষ্টি হওয়ায় ত্রাণ না পেয়ে সমস্যার মধ্যে পড়েছেন পৌর নাগরিকরা বলে খবর। বুধবার সকাল থেকেই বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা পৌরসভায় ভিড় জমান ত্রাণের জন্য। আবেদনপত্র জমা দিয়ে ত্রাণ নিতে এসে তা না পাওয়ায় পৌরসভার এক্সিকিউটিভ অফিসারকে ঘিরে বিক্ষোভ দেখায় পৌর নাগরিকরা। তাদের অভিযোগ, বাড়ির আচ্ছাদন নেই, অন্যের বাড়িতে দিন কাটাচ্ছেন তারা। এমন অবস্থায় পলিথিন না পেয়ে ভীষণ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। পরবর্তীতে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এক্সিকিউটিভ অফিসারকে ঘেরাও বিক্ষোভ থেকে উদ্ধার করে। এ প্রসঙ্গে এক্সিকিউটিভ অফিসার অজিত কুমার মণ্ডল জানান, কালকে রেলওয়ে সাহেব বলেছিলেন যে আপনারা অ্যাপ্লিকেশন সব নিয়ে আসুন, আমাদের রামজীবন আমাদের ক্লিন সেকশনে। আমি বললাম তাহলে রামজীবন লোক আটকে যাবে। আমি ঠিক আছে, আমি কাল সকালেই আপনাদের কাছে চলে যাবো স্যার। তা বলে হ্যাঁ আপনি নিয়ে আসুন, আমরা সঙ্গে সঙ্গে এ করে দেবো, ব্যবস্থা করে দেবো, এ করে পাঠিয়ে দেবো। তা আমি সেইভাবে সকাল সকাল এসেছি, আমি রামজীবনকে বললাম, টেলিফোন করলাম, স্যারকে টেলিফোন করলাম, চেয়ারম্যান ছিল, চেয়ারম্যান আসেনি। তা আমি বললাম স্যার এটা কী করা যাবে, স্যার বলবেন আমি চেয়ারম্যান স্যার যেটা বলবে সেইটাই ঠিকই আছে। রামজীবনকে বললাম, আমি বললেন না আমি যাবো না, চেয়ারম্যান সাহেব ছাড়া আমি যেতে পারবো না। আমি ঠিকই আছে, দেখুন চেয়ারম্যান সাহেব এবং আমি দেখলাম আমি ওপরে আবার ঘুরিয়ে দেখলাম তো দেরি হয়েছে দিনের পর দিন, কারণ এটা তো স্বাভাবিক একটা দাবি দেওয়া আছে। আমি আবার এসবিও অফিসে গিয়েছিলাম আর আমি বললাম যে এই অবস্থা, বৃষ্টি হচ্ছে প্রচুর চাপ, কী করবো আমি বলুন এইভাবে। আর সেখানে জল হয়ে গেছে, কালকে তো বলা হয়েছে তাদেরকে দিতে হবে, তাই কী করবো বলে ঠিক আছে নামগুলো পাঠালেন না কেন আপনি? আপনি আমি তো লোক দেব না হলে লিস্ট আমি তো বললাম, তো আমার ভাই চেয়ারম্যানকে বললাম, অপরকে বললেন, আবার ওনাকেও বললাম, বললাম আপনি যা লিস্ট করতে বললেন। হ্যাঁ ওটা তো বলেছে অ্যাপ্লিকেশনগুলো সব ওখানে জমা দিতে বলে পাঠাতে বলে, আমাদের এখান থেকে এরা যাবে না, সব আমাদের এখান থেকে এ করে নিয়ে ওখানে দিয়ে আসতে বলেছে লিস্ট করে, ওরা সঙ্গে সঙ্গে এসে দিয়ে দেবে। এদিকে ত্রাণ বণ্টন প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। তিনি বলেন, আজকে দফায় দফায় দেখছি যে সাধারণ নাগরিক ত্রাণ নিতে আসছে এবং সেক্ষেত্রে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, কী বলবেন এই বিষয় সম্পর্কে? অবশ্যই এটা তো স্বাভাবিক, সবাই আশা করে যেহেতু বৃষ্টি চলছে, দুই দিন ধরে কন্টিনিউ বৃষ্টি চলছে, মানুষের পলিথিনের দরকার পড়েছে, সেই কারণে মানুষরা দলে দলে পলিথিন নিতে আসছে। কিন্তু নিতে এসে গতকালকেও তারা ফিরে গেছে, প্রশাসন হঠাৎ নিজেরা হস্তক্ষেপ করে তারা আমাদের যে ত্রাণ এর যে ঘর গোডাউন, সেই গোডাউন ঘর তারা সিল করে দিয়ে গেছে, পলিথিন কোনো মানুষ যাতে নিতে কোনো মানুষকে যাতে দেয়া না হয় সেই ব্যাপারে প্রশাসন বলে গেছে। এসডিও সাহেবের অফিস থেকে লোক এসে এবং তার সাথে সাথে এটা আমাদের এখানকার যে পৌরসভার মানুষ আছে, গরিব মানুষগুলো, তারা হয়রানি হতে হচ্ছে তাদেরকে, তাদেরকে এই বৃষ্টির জল মাথায় নিয়ে তাদেরকে শুতে হচ্ছে। এই ব্যাপারটা খুব একটা এমন জায়গায় পৌঁছে গেছে যে সারা পশ্চিমবাংলার সাথে সাথে আমাদের এই গঙ্গারামপুরে একটা অরাজকতার সৃষ্টি হয়েছে প্রশাসনের তরফ থেকে, আমি এটা তীব্র প্রতিবাদ করছি।
গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন আমার নিউজ। আসুন পরখ করুন এই বীর যোদ্ধাকে, আর আপনিও হয়ে উঠুন আপনার ভাগ্যের শাহেনশাহ। বিশ্বের সবচেয়ে বড় নতুন আর আধুনিক ম্যানুফ্যাকচারিং প্লান্টে প্রত্যেকটি গুণগত পরীক্ষা নিরীক্ষা পার করে বিজ্ঞান, টেকনোলজি আর ডিজাইনের অনন্য মেলবন্ধনে তৈরি হয়েছে সোনালিকা সিকান্দার। সবচেয়ে কম ডিজেল, সবচেয়ে বেশি ক্ষমতা আর দুর্বার গতিবেগেরই আরেক নাম সোনালিকা সিকান্দার। আমাদের শুরু এবং অথরাইজড ডিলার রাজলক্ষ্মী সোনালিকা এগ্রো সার্ভিস সেন্টার, বুনিয়াদপুর বালুরঘাট রোড, দক্ষিণ দিনাজপুর। ব্রাঞ্চ অফিস কালদিঘি রতনমালা কলোনি এবং বালুরঘাট সুভাষ কর্নার মোড়, দক্ষিণ দিনাজপুর। অথবা ফোন করুন 9002122386 এই নম্বরে। সাথী প্রত্যেক জয়লাভে।